আসসালামু আলাইকুম ভিউয়ার্স, লেটেস্ট ইনফোবিডি এর পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা। আপনার বিএমইট রেজিস্ট্রেশনটি যদি 72 ঘন্টা হয়ে থাকে অথবা 4 দিন 5 দিন হয়ে থাকে, এখনও যদি দেখেন 78% আটকে আছে, বিচারাধীন অবস্থায় রয়েছে, তাহলে এই ভিডিওটি আপনার জন্য অতি গুরুত্বপূর্ণ। কারণ এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাকে দেখিয়ে দিব কিভাবে এই অবস্থা থেকে আপনার ফাইলটি, এই বিচারাধীন অবস্থা থেকে আপনার ফাইলটি ভেরিফাইড মোডে যায়। ভেরিফাইড মোডে গেলে আপনি পেমেন্ট করতে পারবেন, আর পেমেন্ট করলেই আপনার বিএমইটি কার্ডটি রেডি হয়ে যাবে। এবং অনলাইন বিএমইটি কার্ডটি যখন রেডি হয়ে যাবে, তখন আপনি খুব সহজেই সুরক্ষা অ্যাপসে গিয়ে আপনার টিকা রেজিস্ট্রেশনটি করতে পারবেন। চলুন তাহলে দেখে নিই মূল বিষয়টি কি, কিভাবে এই সঠিকভাবে আবেদন করবেন। তার আগে বলে নিই, আমার চ্যানেল যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ, আর সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন, কারণ গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। আমি এমন একজন ব্যক্তির ফাইল ওপেন করি যার আবেদনটি চতুর্থ দিন চলতেছে। আমি প্রবাসী অ্যাপ চালু করলাম। এখানে দেখুন উপরে আবেদন প্রক্রিয়াধীন রয়েছে, এবং সেখানে ক্লিক করার সাথে সাথে দেখুন বিচারাধীন। এই আবেদনটি 4 দিন অতিবাহিত হয়ে গেছে, আজকে পঞ্চম দিন, আজকে 11 জুলাই পঞ্চম দিন। আমি এখন এই আবেদনটিকে সফল করব, অর্থাৎ এই আবেদনটিকে ভেরিফাইড করব। এখনই আপনাদের সামনে আবেদন করব। একটু দেখে নিন যে কোন ব্যক্তির আবেদন করতেছে। এই ব্যক্তির পাসপোর্ট নম্বরটি আমরা একটু দেখিয়ে নিই। গিয়াসুদ্দিন নামে যে ব্যক্তি, এই ব্যক্তির আবেদনটি আমি এখনই করব। সর্বপ্রথম আমাকে যে কাজটি করতে হবে, এই আবেদন থেকে বের হতে হবে। আমি এই আবেদন থেকে বের হওয়ার নিয়মাবলী নিয়ে একটি ভিডিও আমার চ্যানেল দিয়েছি, সেই ভিডিওটি দেখবেন। আমি একটু রিভিউ করে দিই কীভাবে একটি আবেদন থেকে বের হবেন। আমি প্রবাসী যে অ্যাপসটি রয়েছে, এই অ্যাপসে ক্লিক করবেন। অ্যাপসে ক্লিক করে অ্যাপ ইনফোতে যাবেন। অ্যাপ ইনফোতে যে স্টোরেজ লেখা যে মেনুটি রয়েছে, এই স্টোরেজ অপশনে গেলাম। স্টোরেজ অপশনে গিয়ে ক্লিয়ার স্টোরেজ, এই বিষয়টি আপনারা আপনাদের মোবাইলের সেটিংসে অ্যাপ সেটিং থেকে আমি প্রবাসী সিলেক্ট করে স্টোরেজ ক্লিয়ার করে দিবেন। ইউজার ডাটা ক্যাশ মেমোরি ক্লিয়ার হয়ে গেল। এটি যখন আপনি ক্লিয়ার করে দিবেন, তখন খেয়াল করুন যে আপনি যখন আবার এই অ্যাপটি চালু করবেন, তখন কিন্তু আপনার ওই আগের আবেদনটিতে প্রবেশ করবে না, ঠিক নতুন একটি আবেদনের জন্য এই অ্যাপটি রেডি হবে, নতুন একটি রেজিস্ট্রেশনের জন্য অ্যাপটি রেডি হবে। এখানে আমরা আগের নিয়মেই পরবর্তী ধাপে যাব। পরবর্তী ধাপে গিয়ে এখন আমরা অন্য একটি মোবাইল নম্বর দেব, কারণ আগের মোবাইল নম্বরটি আমরা যদি এখানে ব্যবহার করি তাহলে আগের আবেদনটি চলে আসবে। তাই অন্য একটি মোবাইল নম্বর অথবা অন্য একটি ইমেল অ্যাড্রেস আমরা এখানে ব্যবহার করব। আমি একটি ইমেল অ্যাড্রেস এখানে ব্যবহার করব। এখন আমি একটি ইমেল অ্যাড্রেস দিয়ে পরবর্তী ধাপে গেলাম। ইমেল অ্যাড্রেসটিতে এখনই একটি ভেরিফিকেশন কোড যাবে, সেই ভেরিফিকেশন কোডটি আমরা নিয়ে নিব। ভেরিফিকেশন কোডটি আমরা পেয়ে গেলাম, 2278। এটি যার যার ইমেলে তার তার ভেরিফিকেশন কোড ভিন্ন হবে, সবার ক্ষেত্রে কিন্তু এই ভেরিফিকেশন কোডটি না। কনফার্ম বাটনে ক্লিক করব। এরপরে তিনটি দেশ সিলেক্ট করতে হবে। এই দেশ সিলেকশনটি একটু গুরুত্বপূর্ণ, কারণ আপনি যে দেশে যাবেন সেই দেশটি প্রথমে সিলেক্ট করবেন। যেহেতু এই ব্যক্তি সৌদি আরব যাবে, আমি সৌদি আরব ওমান কুয়েত সিলেক্ট করলাম। এরপরে পরবর্তী ধাপে যাব। এরপরে শ্রমিক দিলাম, কেউ ড্রাইভার হলে ড্রাইভার দিবেন, কেউ সেলসম্যান হলে সেলসম্যান দিবেন। এছাড়াও এখানে অনেক এই দক্ষ, আপনি কোন বিষয়ে দক্ষ সেই বিষয়টি সিলেক্ট করবেন। অন্যান্য দক্ষতা তালিকায় কিন্তু অনেক দক্ষতা তালিকা আছে, অনেক বেশি রয়েছে, এখান থেকে আপনি আপনারটা খুঁজে নেবেন। আমরা শ্রমিক দিলাম, পরবর্তী ধাপে গেলাম। এরপর আপনি পুরুষ না মহিলা এটি দিলাম। এরপরে বয়স নির্বাচন করুন, আপনার বয়স নির্বাচন করুন। এখান থেকে আপনার বয়স দিতে হবে, আপনি কত বছর বয়সী। এই ব্যক্তি 46 বছর বয়সী, তাই 46 বছর দিলাম। পড়াশোনার বিষয়টি, আপনার কি বর্তমানে বিদেশে কর্মরত, পড়াশোনার বিষয়টি প্রাথমিক শিক্ষাই রইল, আপনি কি বিদেশে কর্মরত, না, আপনার কি বিএমইটি কার্ড আছে, না। এরপরে সম্পূর্ণ, যদি বিএমইটি কার্ড থাকে তাহলে এখানে হা দিয়ে বিএমইটি কার্ড নম্বরটি এখানে দিয়ে দিবেন। যেহেতু কার্ড নেই, আমি না দিলাম। কার্ড পূরণ হলো 2021 সালের আগের কার্ড হলে এটি না দিলেও চলবে। এরপরে সম্পূর্ণ বাটনে ক্লিক করবেন। এখানে ঠিক আছে বাটনে ক্লিক করলাম। আবেদন প্রক্রিয়া শুরু করুন এই লিঙ্কে আমরা যাব। এই লিঙ্কে গিয়ে আমরা মূল প্রক্রিয়াটি সম্পন্ন করব।
এরপরে মূল বিষয়টি এখানেই, আবেদন প্রক্রিয়া শুরু করুন, পাসপোর্ট স্ক্যান করুন। পাসপোর্ট স্ক্যান ব্যাপারটি এখানে মূল বিষয়, অর্থাৎ দ্বিতীয়বার আবেদন যে আমরা করতেছি, এই আবেদনটি দ্রুত করে ফেললেই হবে না, এই আবেদনটি সঠিক নিয়মে করতে হবে। এই পার্টটিকে অতি গুরুত্ব দিতে হবে এবং এই শুরুতেই গুরুত্বের বিষয়টা, আমি পাসপোর্টের স্ক্যান নেব, যে পাসপোর্টটি স্ক্যান করব সেই পাসপোর্টে আমরা ক্যামেরা দিয়ে ছবি তুলতে পারি, ক্যামেরা দিয়ে ছবি তুললাম না কিন্তু আমি গ্যালারিতে ছবি স্ক্যান করে নিয়েছি, সেই গ্যালারি থেকে আমি পাসপোর্টটি এখন দেখিয়ে দিব। গিয়াসুদ্দিন নামে যে পাসপোর্টের কপিটি আছে সেটি আমরা ওপেন করলাম। ওপেন করার পরে উপরে ডান কোণায় যে টিক চিহ্ন আছে এখানে ক্লিক করলাম। এরপরে খেয়াল করুন যে পাসপোর্টের সকল বিষয়, নাম, পাসপোর্ট নাম্বার, পাসপোর্ট প্রদানের তারিখ, পাসপোর্ট মেয়াদে উত্তীর্ণের তারিখ, জাতীয় পরিচয়পত্র নাম্বার, জন্ম স্থান, জন্ম তারিখ, এই সব কিছু কিন্তু অটো ডিটেক্ট হয়ে এখানে এসে পড়েছে। অর্থাৎ মূল বিষয় এটি যে পাসপোর্টটি স্ক্যান করলে যেন সকল তথ্য এখানে এসে পড়ে। যদি এসে পড়ে তাহলে আপনি বুঝে নেবেন যে এই ফাইলটি অন্তত 100% ভেরিফাইড হবে, ইনস্ট্যান্ট ভেরিফাইড হবে, আমরা পেমেন্টও করতে পারবো। এটি আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে দিলাম যে এই ফর্মটি যে আমরা এখন ফিল আপ করবো, এই ফাইলটি বিগত 4 দিন, আজকে 5ম দিন চলতেছে, আমরা রি আবেদন করতেছি, এই আবেদনটি আমরা সাকসেস করবো। এখানে কোনো তথ্য যদি বাদ থাকে তাহলে সেটি দিয়ে দিবেন। আমরা পরবর্তী ধাপে চলে গেলাম, এখানে পিতার নাম দেব, মাতার নাম দেব, কিন্তু সেইগুলিও চলে এসেছে। এগুলি কেন আসলো? পিতা, মাতার নাম এবং ওয়াইফের নাম, বিবাহিত, এগুলি আসলো এই কারণে আপনি যে এর আগে একবার দিয়েছিলেন বা দুইবার দিয়েছিলেন, এই দেওয়ার কারণে সার্ভারে এই বিষয়গুলো এন্ট্রি হয়ে গেছে। আপনি 3-4 দিন যে অপেক্ষা করলেন, এই লেট হওয়ার কারণে কিন্তু আপনার লস হয়নি। এই লেট হওয়ার কারণে আজকে রি আবেদনের ক্ষেত্রে আপনি সকল তথ্যগুলো ইনস্ট্যান্ট রেডি পেলেন, আর রেডি পাওয়ার মানে সাকসেস হওয়ারও একটি অধ্যায়। আমরা এখান থেকে ধর্ম, ওজন, উচ্চতা দিয়ে পরবর্তী ধাপে চলে আসলাম। এখানে আমরা মোবাইল নম্বরটি দেওয়ার পর আমরা স্থায়ী ঠিকানা দিব, জেলা, থানা এবং গ্রাম, জেলা, থানা, ইউনিয়ন এবং গ্রামের নাম এখানে দিব, রাস্তা এবং বাড়ির নাম, এগুলি না থাকলে আমরা ড্যাশ দিয়ে পরবর্তী ধাপে চলে আসলাম। এরপরে নমিনির অংশ, আপনি নমিনি কাকে দিবেন। এখানে নমিনি 3 জনকে দেওয়া যাবে, বাবা, মা অথবা হাজব্যান্ড, ওয়াইফ। যদি বাবার নাম দেন তাহলে দাদা দাদির নাম লাগবে, যদি মার নাম দেন, মাকে নমিনি দিলে নানা নানির নাম লাগবে, আর ওয়াইফকে দিলে শ্বশুর শাশুড়ির নাম লাগবে। আমরা এটি স্ত্রীর নাম সিলেক্ট করলাম। এরপরে নমিনি জাতীয় পরিচয়পত্র, এই নম্বরটি আমরা দিলাম না যেহেতু নমিনির আইডি কার্ড হয়নি, অসুবিধা নেই, এটি না দেওয়ার কারণে কোনো অসুবিধা হবে না। এরপরে নমিনির পিতার নাম দিব, এরপর নমিনির মাতার নাম দিব, এরপর আমরা পরবর্তী ধাপে চলে যাব। আমাদের 3টি ধাপ হলো, আমাদের মোট 4টি ধাপ হয়েছে, 11% করে, 4 11 44% কমপ্লিট হয়েছে। প্রতিটি ধাপের বর্ণনা এখানে লেখা রয়েছে, পাসপোর্ট তথ্য, পাসপোর্ট স্ক্যান করে আমরা যে তথ্যগুলি দিয়েছি, এরপরে ব্যক্তিগত তথ্য, এরপরে যোগাযোগ তথ্য, এরপরে নমিনির তথ্য, এক একটি ধাপ সম্পন্ন হইতেছে। এরপরে জরুরি যোগাযোগের জন্য যে কাউকে সিলেক্ট করতে পারেন, এক্ষেত্রেও পিতামাতা অথবা হাজব্যান্ড, ওয়াইফ, আমরা ওয়াইফকে দিলাম এবং মোবাইল নম্বরটি দিয়ে দেব। এরপর আমরা পরবর্তী ধাপে চলে আসব। আরও একটি ধাপ আমাদের সম্পন্ন হয়ে গেল, এক্ষেত্রে 11% না পেরে আরও 2% বেশি এগুলো। এরপরে শিক্ষাগত যোগ্যতা, যার যার শিক্ষাগত যোগ্যতা সে দিবেন, আমরা প্রাথমিক রেখে পরবর্তী ধাপে চলে আসলাম। এরপরে ভাষাগত বিষয়, আপনি বাংলা ভাষা বাদে অন্য কোনো ভাষা যদি জেনে থাকেন তাহলে চাইলে আপনি আরও ভাষা সংযুক্ত করে দিতে পারেন, আরও যোগ করুন। যদি শুধু অন্য ভাষা জানা সত্ত্বেও আপনি যদি শুধু বাংলা ভাষা দিয়েও এগিয়ে যান, এতেও কিন্তু আপনি ভেরিফিকেশন পাবেন, কিন্তু এই ব্যক্তি যেহেতু ইংরেজি ভাষা জানেন, উনি দিতে ইচ্ছুক, তাই দিয়ে দিলাম। ইংরেজি ভাষা মৌখিক ভালো, লিখিত দক্ষতা ভালো, ভাষাগত দক্ষতা যোগ করুন। এখানে ক্লিক করলাম, 2টি ভাষা চলে আসলো। এরপর আমরা পরবর্তী ধাপে চলে গেলাম। এখানে খেয়াল করুন যে পাসপোর্ট ভেরিফাইড স্ট্যাটাস ভেরিফাইড হয়ে গেল। আমি যেই বিষয়টি বলেছিলাম, যে গ্যারান্টি দিয়েছিলাম যে এই ফাইলটি অন্তত 100% ভেরিফাইড হবে, কারণ স্ক্যান করার সময় তার টোটাল বিস্তারিত রেকর্ডটা ওই প্রথম পাতায় এসেছিল, আর প্রথম পাতায় যখন রি আবেদনের ক্ষেত্রে প্রথম পাতায় সকল তথ্য সার্ভার থেকে এসে পড়বে তখন সেটি কিন্তু 100% ভেরিফাইড হবে। এই বিষয়টি আপনারা খেয়াল করবেন, রি আবেদনের ক্ষেত্রে এই বিষয়টি খেয়াল করবেন। যদি দেখেন যে নাম আসতেছে না তখন পাসপোর্টের কপিটি সুন্দর করে স্ক্যান করবেন। আমরা এখন পেমেন্ট করে যাব, বিকাশের মাধ্যমে পেমেন্ট দেব এখনই, 300 টাকা পেমেন্ট করব। এখানে যে নাম্বার থেকে বিকাশ পেমেন্ট করবে সেই নম্বরটি আমরা এখানে লিখব।
একটি বিকাশ অ্যাকাউন্ট নাম্বার আমরা এখানে লিখব, নিজের অথবা পরিবার আত্মীয় স্বজনের অথবা কোনো বিকাশ শপে গিয়েও এই কাজটি করা যাবে। এরপর আমরা কনফার্ম বাটনে ক্লিক করলাম। বিকাশে একটি ভেরিফিকেশন কোড যাবে, ওই ভেরিফিকেশন কোডটি আমরা এখানে লিখব। ভেরিফিকেশন কোডটি লিখে আমরা আবার কনফার্ম বাটনে ক্লিক করব। এরপরে বিকাশ অ্যাকাউন্টের যে পিন নম্বর সেই পিন নম্বরটি আমরা এখানে দিব। এরপর আমরা পুনরায় কনফার্ম বাটনে ক্লিক করলে আমাদের পেমেন্টটি সফল হয়ে যাবে। উপরে দেখুন লেখা রয়েছে আমি প্রবাসী, 300 টাকা। পেমেন্ট কমপ্লিট মেসেজ চলে এসেছে মোবাইলে, এখানেও একটি কনফার্মেশন আসবে। পেমেন্ট সাকসেসফুল, বিএমইটি রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে সাকসেসফুল। দেখুন আপনাদের, দেখুন এই ব্যক্তির বিএমইটি কার্ডটি চলে এসেছে, অর্থাৎ তার যে আমি প্রবাসী যে রেজিস্ট্রেশন, আমি প্রবাসী বিএমইটির যে রেজিস্ট্রেশন সেটি পরিপূর্ণভাবে সম্পন্ন হয়ে গেল। তার একটি বিএমইটি কার্ডের আবেদন কমপ্লিট হয়ে গেল, সম্পূর্ণরূপে কমপ্লিট হয়ে গেল। এই কারণে আমি এটাই বলেছিলাম যে রি আবেদনের ক্ষেত্রে যাদের 72 ঘন্টা অথবা 4 দিন অথবা 5 দিন হয়ে গেছে, সেক্ষেত্রে যে কাজটি করবেন যে পুনরায় যখন আবেদন করবেন তখন পাসপোর্টটি স্ক্যান করার সময় খেয়াল করবেন যে তার নাম সহ নাম, জন্ম তারিখ, পাসপোর্ট নম্বর, এই তথ্যগুলো যেন অটোমেটিক চলে আসে। প্রথম এবং দ্বিতীয় পাতা তথ্যগুলো যদি অটোমেটিক চলে আসে তাহলে ধরে নেবেন যে সে এখন এটা 100% বিএমইটি কার্ড পাবে। এরপরে কী করবে? এরপরে হলো সুরক্ষা সাইটে গিয়ে তার টিকা রেজিস্ট্রেশন এবং টিকা কার্ড বের করবে। এই টিকা কার্ড রেজিস্ট্রেশন এবং টিকা কার্ড নেওয়ার যে পদ্ধতি এই বিষয়ে আমার চ্যানেলে অনেক সুন্দরভাবে একটি ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওটি আপনারা দেখবেন, ফাইজার টিকা আবেদন। লেটেস্ট ইনফো ভিডিও আমার এই চ্যানেলে গিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমি অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আমি এই চ্যানেলে দিয়ে থাকি। এখানে খেয়াল করুন যে ফাইজার টিকা রেজিস্ট্রেশন এই ভিডিওটির মাধ্যমে আমি দেখিয়েছি কিভাবে পরিপূর্ণ এবং নির্ভুলভাবে একটি টিকার আবেদন করা হয়, ঢাকার বিভিন্ন কেন্দ্র সিলেক্ট করার পদ্ধতিও আমি এখানে দেখিয়েছি। এছাড়াও 300 টাকা বিকাশ পেমেন্টের নিয়মাবলীও দেখানো হয়েছে, এবং টাকা পেমেন্ট না করেও কিছু কিছু ক্ষেত্রে, কারো কারো ক্ষেত্রে নিবন্ধন করা যাবে। সার্ভারে কোনো প্রবলেম হলে কিভাবে সমাধান করবেন সেই বিষয়টিও দেখিয়েছি। একটি মোবাইল দিয়ে একাধিক আবেদন কিভাবে করবেন, অনেকে আছে কাউকে হেল্প করেন একটি মোবাইল দিয়ে আরেক একজনের আবেদন করার পরে সেটি থেকে লগ আউট করা যায় না, সেই বিষয়টি কিভাবে আরেকজনের অ্যাকাউন্ট করবেন, একাধিক অ্যাকাউন্ট করবেন সেই ভিডিও দেওয়া আছে। এছাড়াও ই পাসপোর্ট নিয়ে অনেক ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, পাশাপাশি পুলিশ ক্লিয়ারেন্স, নামজারি এবং এনআইডি কার্ডের বিভিন্ন সংশোধন বিষয়ক ভিডিও এখানে পাবেন, এবং সামনে অনেক গুরুত্বপূর্ণ ভিডিও পাবেন। তাই এই গুরুত্বপূর্ণ ভিডিও মিস না করতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।